আপনারা যদি আপনাদের ত্বককে ফর্সা করতে চান, মানে ন্যাচারালি উইদাউট এনি সাইড এফেক্ট, তাহলে বলবো গ্লুটাথিওন ইঞ্জেকশনটি নিতে পারেন। বাজারে এখন অনেক রকমের কিন্তু ক্রিম বের হয়েছে, আরও কী কী জানি মানে খায় অনেকেই দেখেছি। সো ওগুলো আসলে না গ্রহণ করাটাই বেটার, কারণ সেগুলো নিলে পরে বেনিফিট আপনি ডেফিনেটলি পাবেন, বাট অনেক সাইড এফেক্ট আছে। বাট গ্লুটাথিওনের যেই আইভিজি ট্রিটমেন্টটা, সেটা তো আমাদের ক্লায়েন্টরা করছে অনেক বছর ধরেই, আমরা দেখে আসছি কোনো সাইড এফেক্ট হচ্ছে না। এবং এটা কিন্তু হচ্ছে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের অনেক ভালো স্যুট করেছে বডিতে, এবং তারা স্যাটিসফাইড গ্লুটাথিওনের যে রেজাল্ট বা যে বেনিফিট সেটার জন্য। সো এখন অনেকেরই কনসার্ন থাকে আমরা স্কিনটা ব্রাইটেনিং করবো। সো ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত, তাহলে আপনারা খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। সো আমার হাতে একটা লম্বা বক্স দেখতে পাচ্ছেন, বক্সটা হচ্ছে ইটালি থেকে ইম্পোর্ট করা গ্লুটেক্সের 3 কোটি 50 লাখ জিএস পাওয়ার। বাবা, এটা তো অনেক বড়, হাই পাওয়ারের। সো আপনি শুরুতেই কিন্তু এটা নিতে পারবেন না। সো এটা কখন নিতে হবে, এটা আসলে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন, দেন ডক্টরই বলে দিবে আপনাকে যে আপনার বয়সের তুলনায় কোনটা পারফেক্ট হবে, প্রবলেম অনুযায়ী কোনটা সুইটেবল হবে। অ্যান্ড অলওয়েজ আমরা একটা কথাই বলি যে আপনি যদি জীবনে প্রথমবারের মতো গ্লুটাথিওন ব্যবহার করেন, তাহলে প্রথমেই বা শুরুর দিকেই এত হাই পাওয়ারে যাবেন না, ছোটো পাওয়ার দিয়ে আস্তে আস্তে বডিতে গ্লুটাথিওনকে অ্যাডজাস্ট করান। এটা স্যুট করবে যখন, তখন আপনি প্রয়োজন বোধে কিন্তু বড় পাওয়ারে চলে যেতে পারেন, ঠিক আছে। সো আমাদের যেসব ক্লায়েন্ট দেখা যায় এর আগে কম পাওয়ারের 2-3টা বক্স ব্যবহার করেছে, তারা কিন্তু গ্লুটেক্সের 3 কোটি 50 লাখ জিএস পাওয়ারের বক্সটা ব্যবহার করে, এবং তাদের এজ হচ্ছে 41+। সো যারা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা নিতে চান, তাদের সাথে অবশ্যই আমরা কনসালটেন্সি করেই সাজেস্ট করব। এই ফুল বক্সটাতে কিন্তু আপনারা 10টা করে সেশন পাবেন, 10টা সেশন মানে হচ্ছে 2.5 মাসের ফুল কোর্স। এখানে আরও অনেক কিছু আছে, সাকুরা এক্সট্র্যাক্ট, স্টিম সেল, মাল্টিভিটামিন, দেন প্রোকোএনজাইম, দেন গ্রোথ ফ্যাক্টর, গ্রেপসের এক্সট্র্যাক্ট, কোলাজেন, আরও বেশ কিছু সুপার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো কিনা ফ্রি রেডিকালসকেও কমাবে, আবার মেলানিনের মাত্রা কমাবে, স্কিনকে হাইটেনিং করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে, অলসো এনার্জি প্রডিউস করবে, আর স্পেশালি বলতেই হয় এটা কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করতেও হেল্প করে, আমাদের বডি থেকে টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে। এখন ধরেন আপনার স্কিনে পিগমেন্টেশন, মেলাজমা বা ফ্রিকলস আছে, কোনো ধরনের ইম্পারফেকশনস বা ড্যামেজেস আছে, সেই ক্ষেত্রে এই আইভিডি ট্রিটমেন্টটা যদি কন্টিনিউ করেন 6 মাস থেকে 12 মাস খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই হচ্ছে অ্যাম্পুল অ্যান্ড ভায়ালগুলো, যেগুলো হচ্ছে প্রতিটা সেশনে হচ্ছে 3টা করে ব্যবহার করা হয়। নর্মাল স্যালাইনের মধ্যে এটা হচ্ছে ইনজেক্ট করে দেন ক্লায়েন্টের বডিতে পুশ করা হয়। সো এটা একদমই মানে পেইনলেস অ্যান্ড হচ্ছে নন সার্জিক্যাল, খুবই অল্প সময়ের 20-25 মিনিট লাগে এই ট্রিটমেন্টটা করাতে। সো এই ট্রিটমেন্টটা করলে আপনি আপনার স্কিনে একটা নতুন গ্লোয়িং একটা অ্যাপিয়ারেন্স পেয়ে যাবেন, এবং এজলেস একটা বেনিফিট আপনি পাবেন আপনার স্কিনে, প্লাস বডিতেও কিন্তু হিউজ লেভেলের চেঞ্জেস পেয়ে যাবেন। তাই আর দেরি না করে সেলিব্রিটি লাইক স্কিন পেতে হলে চলে আসেন রেলেমেন্সে, এবং নিয়ে নিন আমাদের গ্লুটেক্স 3 কোটি 50 লাখ জিএস পাওয়ারের গ্লুটাথিওনের এই বক্সটি।